şimdi. Ulan! Ey o da! Kire, kibir bir kotiz! Ey o da! Şimdi ama şimdi kuday. Şimdi kuday ama. Baba. Ama şimdi. Good. Very good. Doktor. 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 Patient kemon ache? Operation successful. আমরা আইসিইউতে দিয়েছি। তবে একটা কথা মিস্টার মুখার্জি, 24 ঘন্টা না কাটলে আর জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা কিন্তু নিশ্চিত করে কিচ্ছু বলতে পারবো না। মিস্টার মুখার্জি, একটা কথা না বললেই নয়, আজ ইনি যদি ঠিক সময় এসে ব্লাড না দিতেন তাহলে হয়তো এতক্ষণে। থ্যাংক ইউ ইয়ং ম্যাম। It's okay, doctor. পরম, তোকে আজ আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, কিন্তু তুই যা করলি আজ আমার জন্য, তার জন্য আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকবো রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। না না, ঠিক নেই পরম, ঠিক নেই। আমি তোর সাথে যা করেছি তারপর আমি বন্ধুত্বের দাবি করতে পারি না পরম, কিন্তু তুই তো আমার মতন হোস, তাই তোর কাছে শুধু ক্ষমা চাইছি, পারলে আমায় ক্ষমা করে দিস রে। যদিও আমার এই ঘটনাটা একটা সাজানো প্ল্যান বলে মনে হয়, রিমলিরা এই প্ল্যানটা সাজিয়েছে যাতে দাদাভাইকে বোকা বানানো যায়। তাও আমি সপ্তাহে নয় মানলাম, কিন্তু দাদাভাই কি করে ভুলে যাচ্ছে যে এই রিমলি এই বাড়িতে এতবার একটা কাণ্ড ঘটিয়েছে? আরে, আমাকে খুন পর্যন্ত করতে যাচ্ছিল সে। কর্তব্য আর আন্তরিকতার মধ্যে পার্থক্য থাকে সিজাতি? দাদাভাই শুধুমাত্র কর্তব্য পালন করার জন্য রিমলিকে কলকাতায় ফিরিয়ে আনেনি বা হাসপাতালে ভর্তি করেনি। আমি দাদাভাইয়ের চোখে রিমলির জন্য একটা অন্য ইমোশন, একটা অন্য আবেগ লক্ষ্য করেছি সিজাতি, সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভয়ের। আপনি কে হন পেশেন্টের? আমি রিমলি মুখার্জির হাজবেন্ড উদয় মুখার্জি। আজ শুধু তোর জন্য রিমলির কাছ থেকে আমি ছোট হওয়া থেকে বেঁচে গেলাম। জানিস পরম, তোর এই বন্ধুকে বাঁচাতে গিয়ে না, মানে আমাকে বাঁচাতে গিয়ে রিমলির আজকে এই অবস্থা হয়েছে। ব্লাডের অভাবে রিমলির যদি আজকে কোনো রকম ক্ষতি হয়ে যেত না, আমি কিন্তু থ্যাংক গড পরম, থ্যাংক গড তুই ঠিক সময় ব্লাড নিয়ে এলি, নালে কিন্তু সব। এত ইমোশনাল হওয়ার দরকার নেই। হ্যাঁ, আমার থেকে তোকে আর ভালো কেউ চেনে না, আর কেউ তোকে বুঝুক না বুঝুক আমি তোকে বুঝি। আর হ্যাঁ, এইভাবে
এইভাবে দুশ্চিন্তা করে নিজের মাথাটা খারাপ করিস না, রিমলি ঠিক হয়ে যাবে, ওর কিছু হবে না। তুই তো জানিস আমি ভগবান দেবতা এসবে বিশ্বাস করি না একদম, কিন্তু আজ আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের 33 কোটি দেবতার নাম ডেকেছি। তাদেরকে বলেছি রিমলিকে ভালো করে দাও, সুস্থ করে দাও। হ্যাঁ বল। তুমি কখন বাড়ি আসছো জানতে পারি উদয়? আশা করি তোমার মনুষ্যত্ব দেখানোর পালা শেষ হয়েছে। তোমার কর্তব্য কর্তব্য পালনও শেষ হয়েছে, তাই জানতে চাইছিলাম যে তুমি কখন আসছো বাড়ি। চাইলেই সব সময় ফেরা যায় না মম, প্রতিটা ফেরার জন্য নির্দিষ্ট সময় থাকে, আর এখন সময় বলছে সব কিছু ছেড়ে এই মুহূর্তে আমায় রিমলির পাশে থাকা উচিত। মম অপারেশন সাকসেসফুল হয়েছে ঠিকই, কিন্তু রিমলির এখনো জ্ঞান ফেরেনি, এমনকি ডক্টরও বলছিল যে নেক্সট 24 hours রিমলির জন্য ভেরি ক্রিটিক্যাল। রিমলিকে ছেড়ে এখন আমি হসপিটাল থেকে কোথাও যেতে পারবো না মাম, আমি আজ রাতে এখানেই থাকব। মাম আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। আপনাকে লাগে না আমি কোনো কথা কইতে চাই না, মুখার্জি বাড়িতে এসে আপনারা উঠছেন বলে কি নিজেরা নিজে মুখার্জি ছেলে ভাবতেছেন নাকি? কি ভাবছেন রিমলি রিমলি আপনার সামনে মাথা নত করব? কেন মুখার্জি বাড়ির ছেলেরা এমন কি স্পেশাল? ওনাদের ব্যাপারটাই হইল গিয়া আলাদা, ওনাদের লাগে নিজেদের তুলনা করবেননি। এই মিথ্যে বিয়ে নাটক করতে করতে দাদাভাই যদি সত্যি রিমলিকে ভালোবেসে ফেলে তাহলে কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকবে না শ্রীজাতি। না প্রতীক, না কিছুতেই না। উদয় ওই গাইয়া মেয়েটাকে কিছুতেই ভালোবাসতে পারে না। উদয় শুধু আমার, শুধু আমার নিয়োগেকে, শুধু আমার। দেখো শ্রীজাদি আমি তোমার কষ্টটা ফিল করতে পারছি, কিন্তু এখন এত ইমোশনাল হলে চলবে না, যা করার ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করতে হবে। দেখো শ্রীজাদি শুনতে খুব খারাপ লাগলেও দিনের শেষে কিন্তু দাদাভাই জেঠিমণির ছেলে, তাই জেঠিমণি দাদাভাইয়ের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না, তাই দাদাভাই খুব ইজিলি জেঠিমণিকে কনভিন্স করে নেবে। নালে দেখো না এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু জেঠিমণি তোমাকে একবারে জানায়নি। কারণ জেঠিমণি জানে
এটা তাদের মা ছেলের পার্সোনাল ব্যাপার, তাই ওরা তোমাকে জানায়নি, কারণ জানালেই ওদের ইমেজ নষ্ট হবে। রিয়েলি? তাহলে তুমি আমায় এই কথাগুলো বলছো কেন প্রতীক? তুমিও তো ওই বাড়িরই ছেলে, তাই না? বলছি তার কারণ আমি চিরকালই নিরপেক্ষ শ্রীজাদি। রিমলি আমার মর্যাদা নষ্ট করেছে ঠিকই, কিন্তু ওর জন্য আমি তোমার বিরুদ্ধে, দাদা ভাইয়ের বিরুদ্ধে গেছি শুধুমাত্র আমার নিরপেক্ষ মতামত দিতে। আর তোমার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। তাই আমার মনে হয়েছে দাদা ভাই এরকম সিদ্ধান্ত সম্পর্কে তোমাকে জানানো উচিত, কারণ সঠিক রাস্তা দাদা ভাইকে আনতে না জেঠিমনি পারবে, না এবারে অন্য কেউ পারবে। রিমলির মতো শক্ত কাটাকে যদি কেউ সরাতে পারে সেটা একমাত্র তুমি। তাহলে আমি কি করতে হবে প্রতীক? তোমার ভালোবাসা দিয়ে দাদা ভাইয়ের উপর অধিকার ফলানোর সময় চলে এসেছে এবার। হাসপাতাল থেকে রিমলির কাছ থেকে কিন্তু দাদা ভাইকে সরাতেই হবে। জেঠিমনির কাছে তোমাকে প্রমাণ করতেই হবে যে কাজটা জেঠিমনি পারেনি সেটা তুমি পেরেছ। তাহলে তাই হবে প্রতীক। আমি বুঝতে পারছি না উদয় কি করে আবার ওই মেয়েটার ফাঁদে পড়ল। যে ছেলেটা বলে গেল যে ওকে বরাবরের জন্য বাড়িতে রেখে আসতে যাচ্ছে, সে হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেল কি করে? স্ট্রেঞ্জ, বুঝতেই পারছি না কিছু আমি। আর মেয়েটারও কপাল বলি আরে, প্রথমে গ্রামে ফিরে গেল, বললাম যাক বাবা বাঁচা গেল, আপদ বিদেয় হল। তারপর এরম একটা চোট পেল, আমি তো এবারে শিওরে ছিলাম, কিন্তু কপাল দেখো বেঁচে গেল, বেঁচে গিয়ে আমাকে অশান্তি দিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এই মেয়েকে সারা জীবন আমায় অশান্তি দিয়ে যাবে। দিদি, ও দিদি, তুমি যদি বলো না আমি এক্ষুনি রূপকে বলি হাসপাতাল থেকে। বৌদি তুমি কাঁদছো কেন? উদয়, আমার অজান্তে রিমলির সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, জানো তো। রিমলির এই কথা শুনে আমাদের বাড়িতেও যে কেউ চোখের জল ফেলতে পারে, ও কেউ যে কেউ আপন করে ভাবতে পারে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। বলতে উদয় রিমলির সঙ্গে আর কেউ থাকুক বা না থাকুক, তুমি তো আছো সেই দিন। তবে উদয়, কাল যখন তুমি রিমলিকে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছিলে, বিশ্বাস করো আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল কষ্টে। আমি কিছু বলতে পারিনি, কারণ পরিস্থিতিটাই ওরকম ছিল যে আমি কিছু বলার অবস্থাতেই ছিলাম না। কি বলতে পারো নি বলতে? আমার কাছে কোনো প্রমাণ নেই ঠিকই, তবে আমার সামনে যা ঘটেছে সবকিছু রিমলির বিপক্ষে যায়, তাও আমি বলবো যে রিমলি নির্দোষ,
করে রিমলি নির্দোষ। দেখো উদয়, আমি সত্যিই জানি না যে রিমলি যদি নির্দোষ হয় তাহলে আসল দোষীটা কি। আমি এও জানি না যে জিনিয়া প্রতীক এরা ভুল কিনা। তবে আমার মন বলছে উদয় রিমলি ঠিক। রিমলি ভুল করতে পারে না, রিমলি একদম ঠিক। নাহলে তুমি ভেবে দেখো, যে মেয়ে নিজের স্বামীর কাছে যেতে সংকোচ বোধ করে সেই মেয়ে একটা অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ। না 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 উদয় না, এ কখনো হতে পারে না। আমি দুঃস্বপ্নও এটা ভাবতে পারি না উদয়। তুমি আরেকটা জিনিসও ভেবে দেখো উদয়, এত অপমানিত হওয়ার পরেও যে মেয়ে এই বাড়ির লোকজনকে নিজের লোকেদের মতো শ্রদ্ধা করে ভালোবাসে, সেই মেয়ে এই বাড়ির লোকজনকে মিথ্যেবাদী প্রমাণ করবে? এ কখনো হয় উদয়? আমি তো রিমলিকে কয়েকদিন মাত্র চিনি, কিন্তু তুমি তো সেই মুরাদিডাঙ্গা থেকে রিমলিকে দেখে আসছো, তাই না? তুমি জানো রিমলি মুরাদিডাঙ্গার মেয়ে?